অদ্ভুত ফ্যাক্টের এই ভিডিওতে আপনাদের স্বাগত। আমরা পড়েছি ইতিহাসের রাজারা ছিলেন খুবই নিষ্ঠুর, কোনো ভুলের জন্য তার প্রজাদের কঠোর শাস্তি দেওয়া হতো, যা ছিল ভয়ানক এবং ভাবলেই গা শিউড়ে উঠবে। আজ অদ্ভুত ফ্যাক্টের এই ভিডিওতে আপনি ইতিহাসের সবচেয়ে জঘন্য ও নিষ্ঠুর নারী দেখবেন, যারা তাদের নিষ্ঠুরতার সর্বোচ্চ সীমা পার করেছিল। চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে দেবেন। নাম্বার ওয়ান, ব্রেভারলি অ্যালিট। ব্রেভারলি অ্যালিট, যাকে মৃত্যু দূত বলা হয়, ইনি তার চারটি বাচ্চা সহ অনেককে হত্যা করেন। তিনি অন্যের শরীরে পটাশিয়াম এবং ইনসুলিনের ইঞ্জেকশন দিয়ে দিতেন এবং দু মাসের মধ্যে যাদের শরীরে এই ইঞ্জেকশন দেওয়া হতো তারা মারা যায়। পরবর্তীকালে তার মৃত্যুদণ্ড দেওয়া হয়। নাম্বার দুই, এলিজাবেথ ব্যাথোরি। দক্ষ কিলারের মধ্যে একজন ছিলেন ইনি। একটি পার্টিতে একজন ব্যক্তি দেখেন দুজন মাটিতে শুয়ে লটপট করছে এবং একজন আগেই মারা গেছেন এবং আরেকজন বন্ধ ঘরে গুরুতরভাবে আহত। এই মহিলা তাদের কামড় দিয়ে গুরুতরভাবে আঘাত করে, ফলে যন্ত্রণায় ছটপট করে মারা যায় লোকগুলি। পরবর্তীকালে শাস্তি হিসাবে একটি ঘরে গৃহবন্দি করে রাখা হয় এই মহিলাকে, যতক্ষণ না পর্যন্ত তার মৃত্যু হয়। নাম্বার তিন, রোজমেরি ওয়েস্ট। একজন বিখ্যাত খুনি, যিনি তার স্বামীর সাথে খুন করতেন, এমনকি তিনি তার নিজের মেয়েকেও হত্যা করেন। সে সাত দিনে 50 জনকে হত্যা করে, যার মধ্যে তার মেয়েও ছিল, এবং বডি তাদের বাগানেই পুঁতে রাখতেন, যা ছিল সবচেয়ে ভয়াবহ এবং হিংস্র মৃত্যু। নাম্বার চার, ট্র্যাসি উইজিংটন। এই মহিলা, যিনি লেসবিয়ান ভ্যাম্পিয়ার কিলার নামেও পরিচিত, সে প্রথম গরু ও শুয়োরের রক্ত জুসের মতন খেতেন এবং পরবর্তীকালে অনেক মানুষ হত্যা করেন শুধুমাত্র তাদের রক্ত খাওয়ার জন্য। ইনি মানুষের মাথা কেটে রক্ত জুসের মতো বার করে খেতেন। নাম্বার পাঁচ, বেলে গিনেস। এই মহিলাটি তার দুজন স্বামী, সমস্ত বাচ্চা, বন্ধু এবং তার বয়ফ্রেন্ড সহ প্রতিবেশীদের হত্যা করেছিলেন। প্রায় 100টির কাছাকাছি হত্যা করেন এই মহিলা। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো এই মহিলাটি কোনোদিন ধরা পড়েননি। অদ্ভুত ফ্যাক্টের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে দেবেন। আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটারে ফলো করুন, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। ফিরে আসবার নতুন ভিডিও নিয়ে, ততদিনের জন্য টেক কেয়ার, বি হ্যাপি।